এবার আমার প্রধান মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় মার্কা হচ্ছে ট্রাক। আমি তো এগুলো শঙ্কা করি না, আমি এলাকার মেয়ে, আমার এলাকার মা বোন সব নেমে যাবে, কারণ ওখানে আমার আমি বাহির অনেক প্রার্থী আছে, তারা আমার এলাকায় যাদের জন্ম না তারা এলাকার বাইরে থাকে। আমার আঙে না আমি সব কিছু, আমার আঙে না আমার ভালোবাসা আছে। এগুলো করলে, ওরকম করলে মানুষ কিন্তু এগুলো প্রতিহত করবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, যে যার মতো করবে। আমরা এখানে যারা আছি আমাদের দলীয় প্রার্থীর মধ্যে কিন্তু কি হচ্ছে, আমরা ভাই বোন, এখানে আমাদের ব্যক্তিগত রেশাশিক সুযোগ নেই। জনগণ বেছে নেক না তাদের জন্য কে করেছে দীর্ঘদিন। আমার মার্কার ট্রাক আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, কারণ অনেকে ভুল করতে পারে, কারণ আমি এতবার মানুষের জন্য নৌকায় ভোট চেয়েছি, কিন্তু এবার আমার প্রধান মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় মার্কা হচ্ছে ট্রাক, তা আমার মার্কাটা আমি জানাই দিই, কারণ অনেকে একটু ভুল করে। আমার দেখলি আমি যদি ওই ঘরে পৌঁছাতে না পারি তাহলে দেখলে প্রথম ভুলটা করে। তো আমার এটা আমার প্রধান মার্কা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলতে পারেন নৌকার সঙ্গে একটা বৈঠা, ও ট্র্যাকটাকে বৈঠার মতো তুলনা করতে পারেন। আমরা সুষ্ঠু নির্বাচনই দেখছি, মাঠটা যে যার মতো ভোট চাচ্ছে, আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমি তো অনেক কাজ করেছি করোনাকালীন সময় থেকে শুরু করে দুর্যোগে মানুষের পাশে আছি। হ্যাঁ, আমাদেরকে যেগুলো বলছে অনেক কিছু, কেউ যদি কখনো ভুল করে সেগুলো অবশ্যই আমাদের সে ভুলগুলো করা যাবে না। যেমন আমি যখন বেরোইছি, আমার আজকে একটু শরীরটা খারাপ, আমার গাড়ির পিছনে একটা পোস্ট আমার ছেলেবেলার মনে লাগিয়ে দিয়েছে, কেউ না বুঝে আমি খেয়াল করে কিন্তু উঠিয়ে ফেলেছি। তো আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমরা যারা প্রার্থী আমরা যেন আচরণবিধি লঙ্ঘন না করি। আমি তো মাঠে মাঠে যে ঘরে ঘরে যে একটা কথা বলছি, আপনার ভোট কেন্দ্রে যাবেন, আর হচ্ছে আমি মনে করি মহিলারা আগে যাবে, কারণ আপনার আমার এলাকায় মহিলা ভোটার সমানে সমানে তালে দেওয়া আছে, এবং তারা মনে করে আমি এমপি ছিলাম, আমার দ্বারা তারা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছে। আমি আমার এলাকায় একটি ইউনিয়ন আছে কাউন্দ ইউনিয়ন, সেই কাউন্দ ইউনিয়নের ব্রিজটা খুব জরুরি, সেটা আমি তিনবার সংসদ উত্থাপন করেছি। আমি যেহেতু এখন মাঠে আছি, তাই আমার সঙ্গে যারা আছে তারা মনে করছে যে ভোটটা আমরা সকাল সকাল দিলে আমাদের প্রার্থী জয়লাভ করতে পারবে, আমরা যদি না যাই তাহলে কীভাবে জয়লাভ করতে পারবে। তারা খুবই আনন্দের সঙ্গে বলছে আমরা একটা সুযোগ পেয়েছি, কারণ আমি আজকে 10-12 বছর মনোনয়ন চাই, কিন্তু মনোনয়ন না পেলেও আমি মাঠ ছেড়ে যাইনি। আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমার কিন্তু মূল আওয়ামী লীগের নেতারা, সভাপতি, সাধারণ সম্পাদক আমার সঙ্গে কাজ করছে, কারণ দল থেকে বলা হয়েছে কেউ যদি কারোর পক্ষে কাজ করতে চায় সেক্ষেত্রে কোনো বাধা নেই, সেখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সঙ্গে আছে, সাধারণ জনগণ আমার সঙ্গে কাজ করছে, কারণ আমি যখন এমপি ছিলাম আমি যখন তাদের জন্য কথা বলেছি, একজনের হাসপাতালে যেতে হবে আমি তার সঙ্গে গিয়েছি, একজনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাহায্য লাগা আমি করেছি, শেখ হাসিনার সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে করেছি। তো এই যে আমার যে 8টা কেন্দ্র আছে সেই কেন্দ্রে বিপুল পরিমাণ নারী আছে। আমাদের যুব সমাজের জন্য আমার আউটসোর্সিংয়ের একটা কম্পিউটারের যে আউটসোর্সিং যারা করতে পারে এর জন্য আমি কিছু কম্পিউটার তাদেরকে প্রশিক্ষিত করেছি, অনেক কাজ আমি করেছি করোনাকালীন সময়ে, মানুষের ঘরে ঘরে গেছি। তো এই মানুষগুলো মনে করছে আমরা যদি না যাই ভোট কেন্দ্রে তা আমাদের বোন তো আসতে পারবে না, কারণ সে না গেলে তো ভোটটা তো হবে। তো এর জন্য আমি বলেছি আপনি যদি না যান তাহলে আমি তো ভোটটা পাবো না, আপনি যদি আমাকে ভালোবাসেন আমি আমার ঢাকা 14 আসনের মানুষদেরকে বলবো নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সুফল সুবল্লা বাংলাদেশের, এই বাংলাদেশ আজকে উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনারা সবাই ভোট দিতে যাবেন। আমার প্রধান মার্কা শেখ হাসিনা, আর একটা মার্কা ট্রাক, এটা মনে করতে পারেন একটা প্রতীকী।